শতবর্ষ পূর্তি উপলক্ষে নদিয়ার পলাশিপাড়া থানার পলসন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধাওয়াপাড়ায় 120 মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করল বিজেপির কর্মী সমর্থকরা। শনিবার বিকেলে ধাওয়াপাড়া পূজামণ্ডপ প্রাঙ্গণ থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে গ্রাম পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিধানসভার বিজেপির ইনচার্জ স্বপন ভৌমিক, 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক, যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।